হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা যুগ্ম সাথী ইউটিউব চ্যানেল। আজকে আমরা জানব জাইটি আরবি জেল অর্থাৎ মাউথ জেল। এই মাউথ জেলটি মুখের কী কী সমস্যার জন্য আমরা কীভাবে এটিকে ব্যবহার করলে ভালো কাজ পাবো, তো সেই নিয়ে আমরা জানবো। তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধের রিভিউ ভিডিও দিয়ে থাকি। তো প্রিয় দর্শক বন্ধুরা, জাইটি আরবি জেল একটি মাউন্টস জেল। তো এখানে যে কম্পোজিশনগুলি রয়েছে আমরা এক নজরে দেখে নেব। কোলিন সেলিসাইলাইট, বেনজালকোনিয়াম ক্লোরাইড সলিউশন। তো কোলিন সেলিসাইলাইট রয়েছে 9%, আর বেনজালকোনিয়াম ক্লোরাইড রয়েছে 0.02%। তো মুখের কী কী সমস্যার জন্য আমরা এটিকে কীভাবে ব্যবহার করব, তো বেসিক্যালি এটি একটি মাউথ জেল। মুখের যদি মাউথ আলসার হয়, মুখে প্রচণ্ড ঘা ফোড়া জ্বালা অথবা সোয়েলিং হয়, আর এছাড়া দাঁতের রিমুভ হয়ে যাওয়ার পরে যে ব্যথা হয়ে থাকে সেগুলি ব্যথার জন্য এই মাউথ জেলটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই মাউথ জেলটি কয়েকদিন ব্যবহার করেই কিন্তু আপনারা এই সমস্যাগুলি থেকে মুখের জ্বালা পোড়া বা মাউথ আলসার এগুলি সমস্যা থেকে ইজিলি রিমুভ পাবেন। তো কিভাবে এই জাইটি জেলটিকে ব্যবহার করা উচিত, তো বেসিক্যালি এই জেলটি তিন চার ঘন্টা পরপর ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করার নিয়ম হচ্ছে 2 ফোঁটা ওষুধ নিয়ে মুখের মধ্যে লাগাবেন, যেগুলি জায়গাতে হয়েছে ভালোভাবে লাগিয়ে দেবেন। তবে এই জেলটি লাগানোর পরে কুলি বা কিছু খাবেন না, কুলি করবেন না বা মুখ ধুবেন না বা কিছু খাবেন না, কেননা খাওয়ার পরে বা কুলি করার পরে এই জেলটি বা ওষুধটি ধুয়ে যেতে পারে, তাই আধা ঘন্টা কমসে কম রাখবেন। তো এইভাবে কন্টিনিউ কয়েকদিন ব্যবহার করার পরে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলি একদমই রিমুভ হয়ে যাবে। এছাড়া এই জাইটি জেলটি আর কোথায় ব্যবহার করতে পারবো, তো ব্রেস্ট ফিডিং মহিলারা অর্থাৎ ব্রেস্টে যদি ক্র্যাক ফিডিং হয়, ফেটে যায়, সেক্ষেত্রেও আমরা এই জেলটি একই নিয়মে ব্যবহার করতে পারবো। আর এই জাইটি জেলটি ব্যবহার করার পরে কোনো রকম সাইড ইফেক্ট আপনারা লক্ষ্য করতে পারবেন না বা সাইড ইফেক্ট নেই বললেই হয়। তো এই জাইটি জেলটি আমরা কোথায় পাবো, এই জাইটি আরবি জেলটি আপনারা যে কোনো ওষুধ দোকানে ইজিলি পেয়ে যাবেন। এই জেলটির দাম কত হতে পারে, তো বেসিক্যালি এই জেলটি বর্তমান যে দাম 10 ml-এর দাম সেটা হলো 100 টাকার মতো। আর আপনার যদি এই কম্পোজিশনযুক্ত জেনারিক মেডিসিন ব্যবহার করতে চান তো খুবই ডিসকাউন্ট পেতে পারেন, 45-50 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল জাইটি আরবি জেল মাউথ জেলটি নিয়ে আজকের এই রিভিউ। আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের এই চ্যানেলের সদস্যপদায় জুড়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।